ইলেকট্রিক মাল যে লাভ লাভ আমরা যে বলি, আজকে সব ঘুমো ফাঁস আমি করে দিব, করলে ভেঙে জায়গা, কিন্তু আমারটা ভাঙবো না। তাই আপনি দেখেন, আমি প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি, দেখেন। প্রত্যেকটা মাল্টিপ্লাগের 5 বছরের গ্যারান্টি, জ্বালাই আনেন, নষ্ট করে আনেন, ভাঙ্গা আনেন, আমি আপনার নতুন দেবো। সিরিয়াসলি ভাই? সিরিয়াসলি, সব মেমোর ভিতরে লেখা থাকবো। মাত্র 70 পয়সা কিনা, 70 পয়সা, 70 পয়সা কিনা, ওই দোকানদার 20 টাকা বিক্রি করবো। চার্জ দেওয়ার জন্য এই টুপিন সকেট লাগে, আমার কাছে ছোটও আছে বড়ও আছে, যে যেটা চান এটাই পাবেন। অনেক দোকানে মাল বিক্রি করে পড়লে ফাইটা যায়, আমারটা ফাটবো না। প্র্যাকটিক্যালে দেখাই দেন, আরো ফলাইতেছে, দাঁড়ান, বলবো যে দুইটা ফলাইয়া, হ্যাঁ আর দেখায় না, আমি আরো ফলাইতেছি। ওরে মরা ফ্যান যতা করে, 10 বছরের গ্যারান্টি আমার কাছে আছে, জিএফসি, এটা 5 বছরের গ্যারান্টি আছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, চলে আসলাম আবারও মা ইলেকট্রিকে, আর মা ইলেকট্রিকের নতুন আরও একটি দোকানে চলে আসলাম আজকে। এই দেখেন, এটা হচ্ছে সুন্দরবন সুপার মার্কেটের 2 নম্বর গেট। আমি জাস্ট একটু দেখাই, এই যে 2 নম্বর গেটটা, এই 2 নম্বর গেট দিয়ে জাস্ট সোজা ঢুকবেন, পাশে হচ্ছে মা ইলেকট্রিকের নতুন দোকান। আমাদের সাথে রয়েছে শুভ ভাই, আর এই মার্কেটটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম ইলেকট্রিক আইটেমের হোলসেল মার্কেট। এখানে যারা রয়েছে সবাই মাদার হোলসেলার, তারা নিজস্বভাবে নিজের উদ্যোগে এই প্রোডাক্টগুলো উৎপাদন করে থাকে, তাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে, এবং 64 জেলাতে তারা হোলসেলে প্রোডাক্ট দিয়ে থাকে। তো আজকে এমন একটি দোকানের সন্ধান দেবো, যেই দোকান থেকে আপনারা হোলসেলে প্রোডাক্টগুলো কিনে ব্যবসা করে লাভবান হতে পারবেন। আর ইলেকট্রিক আইটেম সম্পর্কে তো অনেকেই জানেন, এই আইটেমগুলো হচ্ছে পচে না, গলে না, এক্সপায়ার ডেট থাকে না, দেড়শো। এই আইটেমে ব্যবসা করলে কখনোই কোনো লস হওয়ার সম্ভাবনা নেই। যারা নতুন উদ্যোক্তা, যে আমি 5,000 টাকা, 10,000 টাকা বা 15,000 টাকা থেকে শুরু করে আমি একটা ব্যবসা করতে চাই, শুভবার কাছে চলে আসবেন, এসে ব্যবসার আইডিয়া নেবেন, ব্যবসা করবেন। যদি ব্যবসা করার সময় না করতে চান, সেক্ষেত্রে মাল ফেরতে টাকা নিতে পারবেন। এটা হচ্ছে বাইরের প্রধান একটা আকর্ষণ, এটা কিন্তু এই সুযোগ কেউ কোনোদিন দেয় না, তারপরে বাইরে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বেশ ভালো। আর যারা দোকানদার ভাইরা রয়েছেন, তাদের যদি 5,000 টাকার মাল লাগে বা 2,000 টাকার মাল লাগে, আমার যদি 10,000 টাকার মাল লাগে বা 50,000 টাকার মাল লাগে, এখান থেকে সরাসরি নিয়ে যাবেন। 10,000 টাকার মালে ভাই লাভ করবে কত? ভাই লাভ করবে 10,000 টাকা মাল যদি সে বিক্রি করতে পারে, সর্বনিম্ন 3,000 টাকা তার প্রফিট থাকবে। 3,000 টাকা। আর 15,000 টাকা মানে কত টাকা লাভ করতে পারবে? 15,000 টাকার যদি মাল যদি সে বিক্রি করতে পারে, 15,000 টাকা মিনিমাম। জি, এই হচ্ছে কারিশমা ইলেকট্রিক আইটেমের। সো কেমন আছেন ভাই বলেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনার নতুন দোকানে এসে আরো ভালো লাগতেছে। প্রথমে কোন কালেকশন শুরু করবেন ভাই একটু বলেন? যেরকম আপনি আমাকে একটা প্রশ্ন করছিলেন যে হ্যাঁ, আপনি 5,000 টাকা ইনভেস্ট করলে কত টাকা প্রফিট, 20,000 টাকা করলে কত টাকা প্রফিট, আর 50,000 টাকা করলে কত টাকা প্রফিট, বলি যে কিভাবে জিনিসটা হয় লাভটা। জি, যেরকম এই প্লাগটা আপনি 3 টাকা কিনা পরে, হ্যাঁ এটা 20 টাকা বিক্রি করে, 3 টাকা কিনে 20 টাকা বিক্রি। সিরিয়াসলি ভাই? 100% একটা টুকিং প্লাগ। ও ওয়াও, তাহলে 17 টাকা তার প্রফিট হইতাছে। হইতেছে। আচ্ছা, একটা সুইচ, হ্যাঁ একটা সুইচ 5 টাকা কিনা, 5 টাকা কিনা বিক্রি কত? 20 টাকা। সিরিয়াসলি ভাই? 100% লাভ, 3 গুণ ভাই। আপনি কি সুইচ কিনেন নাই কোনো সময়? হ্যাঁ, তাহলে একটা সুইচ তো সর্বনিম্ন 20 টাকা নেই কিনেছি। আমরা এসে মাদার হোলসেলার, আমরাই সর্বনিম্ন দিতে পারি 5 টাকা, সম্পূর্ণ পিতলের কন্ট্রাক্ট, সম্পূর্ণ পিতলের কন্ট্রাক্ট, 3 টাকা পিস। আচ্ছা আচ্ছা, এরপর আরেকটা জিনিস দেখেন, মজার জিনিস, এই যে সুপার গুরু ভাই 20 টাকা, সর্বপ্রথম কিন্তু রেট আমি কমাইছি। আচ্ছা, আমাকে দেখার পরে তারপর অনেক মানুষ ফলো করছে। আচ্ছা, যাই হোক, এটা রেট ছিল 3 টাকা। হ্যাঁ, 3 টাকা পিস, 25 টাকা এমআরপি দেওয়া আছে। 20 টাকা বিক্রি করবে, 20 টাকা অনায়াসে বিক্রি, তাও তো 17 টাকা লাভ, 17 টাকা লাভ। ওয়াও। আচ্ছা, 1 প্যাকেট ফ্যান রাবার, হ্যাঁ এই যে ফ্যান রাবার গুলো 60 পিস থাকে, মাত্র 70 পয়সা কিনা, 70 পয়সা, 70 পয়সা কিনা, ওই দোকানদার 20 টাকা বিক্রি করবো, 20 টাকা বিক্রি করবো। জি ওয়াও, কিনা পরে 1 টাকা পিস বিক্রি করবো কত? 20 টাকা
19 টাকা লাভ। আর এটা আপনি 70 পয়সা কিনা এটা 10 টাকা বিক্রি করব। ও মাই গড, আচ্ছা আচ্ছা ওকে। তাহলে ভাইয়া আমি আপনাকে কি দেখাইলাম লাভের মাল দিয়ে, আপনি তো আমার খেয়াল করবেন আমার ভিডিওটা। এইগুলো কি লাভের মাল? আর লাভের মাল নাই, এত কষ্ট করে আমি সব দেখামু। হ্যাঁ, ইলেকট্রিক মাল যে লাভ লাভ আমরা যে বলি, আজকে সব গুমো ফাঁস আমি করে দিব। ঠিক আছে, আচ্ছা চলেন। তারপরে এটি ছিল 2-in-1 টেস্টার, দুই মাথা টেস্টার বলে। হ্যাঁ, এটি অনেক হেভি একটা টেস্টার, এটার দাম হয়েছে 16 টাকা পিস। আচ্ছা, বিক্রি কত? 30 থেকে 40 টাকা বিক্রি করব। চমৎকার। আচ্ছা, একটা হোল্ডার, হ্যাঁ, লাইট ঝুলানো হোল্ডার, হ্যাঁ, মাত্র কিনা 6 টাকা পিস। হ্যাঁ, এটা আপনি 30 টাকা বিক্রি করতে পারবো। 30 টাকা বিক্রি করবো, যে 100% পারবো। ওয়াও, আচ্ছা ওকে। এরপর কি আছে ভাই? একটা সিক্স পিন, একটা সিক্স পিন। আপনি যদি দোকানে যান, 1 থেকে 150 টাকা দিব দোকানদার মিনিমাম, আমার কাছে আসবেন মাত্র 45 টাকা। 45 টাকা কিনে 100 টাকা অথবা 150 টাকা বিক্রি করবেন, 150 টাকা বিক্রি করবেন। 45 টাকা কিনা 150 টাকা বিক্রি করলে আপনার 105 টাকা লাভ হইতাছে। ওরে ভাই, আচ্ছা এই যে জিএফসি ফ্যানের ক্যাপাসিটার, হ্যাঁ, জিএফসি ফ্যানের ক্যাপাসিটার অরিজিনাল জিএফসি, এটা আমার থেকে নেবেন 36 টাকা পিস। হ্যাঁ, এটা আপনি খুচরা দোকানদার 80-90 টাকা বিক্রি করে। 36 টাকায় কিনে 80-90 টাকা এক পিস ফ্যান বিক্রি করে। আচ্ছা আচ্ছা ওকে। তারপরে আমি আপনাকে একটা দেখাই, এই যে এখন এলাকার ভিতরে কিন্তু অটো রিক্সা রিক্সা ভৈরা গেছাকা, চার্জ দেওয়ার জন্য এই টুপিন সকেট লাগবে। লাগে আমার কাছে, ছোট আছে বড় আছে, যে যেটা চান এটাই পাবেন। এটা রেট 14 টাকা, এটা রেট হয়েছিল 21 টাকা। আচ্ছা, এটি খুচরা দোকানদার 100 টাকা বিক্রি করে, এটা 50 টাকা বিক্রি করে। আচ্ছা, এত লাভ। আচ্ছা ওকে, এই ব্যবসাটাই ভাই লাভ। আরেকটা জিনিস আপনারা দেখায়, আপনার তো ঘুরে আসেন। আচ্ছা, এই যে হ্যাঁ এলইডি লাইট, হ্যাঁ 20 ওয়াট প্যাকেজ সহ আমার থেকে নেবেন মাত্র 17 টাকা। মাত্র 17 টাকা কিনলে আপনার 60-70 টাকা বিক্রি করবেন। বা চমৎকার। এর থেকে যদি ভালো নেন, আমার কাছে আছে এই যে চাইনাটা আছে, এটা রেট ছিল 32 টাকা। বিক্রি কত? বিক্রি আপনার কত? 100-150 টাকা। চমৎকার, খুচরা বিক্রি। আচ্ছা, কেউ যদি ডিম লাইট নিতে চান, এই ডিম লাইট কিন্তু আমার কাছে আছে, মাত্র 10 টাকা পিস। 10 টাকা পিস। কেউ যদি 5 ওয়াট 7 ওয়াট লাইট নিতে চান, আমার কাছে আছে, মাত্র 10 টাকা পিস। ওকে, মজার কাহিনী কি দেখবেন, এই লাইটের ভিতরে কিন্তু অনেক 2 নাম্বার ভেরে গেছে, পড়লে ভেঙে যাগা, কিন্তু আমারটা ভাঙবো না। তাই আপনি দেখেন, আমি প্র্যাকটিক্যালে দেখাই, দেখেন ও একটা ভাঙে নাই, দেখেন একটা লাইট ভাঙছে নাকি না? ভাঙে নাই, লাইট ভাঙে নাই। এই কারণে আপনারা মাল কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন, জানে প্রতারণা জানে না হন। আরেকটা জিনিস দেখাই, একটা তো দেখাইলাম, এই লাইটটিও দেখে আপনার, মাল বিক্রি করে পড়লে ফাইটা যায়, আমারটা ফাটবো না। প্র্যাকটিক্যালে দেখাই দেন, আরো ফলাইতেছে, দাঁড়ান বলবো যে দুইটা ফলাইয়া, হ্যাঁ আর দেখায় না, আমি আরো ফলাইতেছি। ওরে, এরপর আপনি কোন কোনটা লোমা আমি? আচ্ছা, আপনি দেখেন কোনটা লোমা আমি? আচ্ছা, এটাই নেন, এটাই লন। দেখেন তো আপনি, দেখেন তো দাগ দুধ পড়ছে না, ফাটছে, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, দেখেন কিছু হয় নাই। এরপর এটা কিছু হয় নাই, চমৎকার ভাই, চমৎকার। ওকে, এরপর কোন কালেকশন দেখবো? এই দোকানের নাম হইছে মা ইলেকট্রিক, 202 নাম্বার দোকান, 2 নাম্বার গেটের সাথে আমার দোকান। যারা ব্যবসা করবেন আমার কাছে আসবেন, ব্যবসা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে শিখাই দিব। আমি আজকে 25 বছর ধরে এই সুন্দরবন মার্কেটে আছি, আমার হাত দিয়া বহুত পাইকার কোটি কোটি টাকার মালিক হইছে, এটা উপর আল্লাহ সাক্ষী। মাল্টিপ্লাক, মাল্টিপ্লাক, কত বড় মাল্টি, এই মাল্টিটার দাম কত টাকা হইতে পারে? 150 টাকা। 150 টাকা আমার থেকে নেবেন মাত্র 60 টাকা, মানে শুধু 60 টাকা নেবেন আমার থেকে। ও আচ্ছা আচ্ছা, শুধু 60 টাকা, শুধু 60। আচ্ছা, এই মালটার রেট ছিল 35 টাকা পার পিস, এটা তো মিনিমাম 80টা বিক্রি করবে মিনিমাম। জি জি। আচ্ছা, তারপরে আমি আপনাকে দেখাই, মরা ফ্যান যতা করে 10 বছরের গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, এই ক্যাপাসিটার আমার থেকে নেবেন 60 টাকা পার পিস, 10 বছরের গ্যারান্টি। আচ্ছা, 10 বছরের গ্যারান্টি। জি, আমার কাছে কিন্তু ভাইয়া পেস কালার সুইচ আছে, তারপরে হোয়াইট কালার আছে, রেড কালার আছে। আচ্ছা, এগুলো কি আছে? সুইচ, সকেট, রেগুলেটর সব মিলানো আছে, কালার পুরো ম্যাচিং করা, যেটাই নেবেন আমার কাছে ম্যাচিং করা আছে। ওকে, মাত্র 5 টাকা পিস। 5 টাকা পিস, মাত্র 5 টাকা পিস আমার কাছে আসবেন, আমি আপনাদেরকে দিব। ওকে, এরপর তারপরে যে দেখেন একটা মাল্টি আছে আমার কাছে, 2 পিন ব্যবহার করবেন, 3 পিন ইউজ করবেন, এটা রেট ছিল মাত্র 10 টাকা পার পিস। মাত্র 10 টাকা পার পিস। কেউ যদি ফেদার হোল্ডার নিতে চান, ফেদার হোল্ডার 156 টাকা ডর্জন, 13 টাকা কিনা পরে। বিক্রি কত ভাই এটা? আপনি কত? 30 থেকে 40 টাকা বিক্রি করবেন, সম্পূর্ণ পিতল। ও চমৎকার। আচ্ছা, কেউ যদি বেড সুইচ নিতে চান, বেড সুইচ 10 টাকা পিস,
20 টাকা বিক্রি করবেন ওকে তাও দুই গুণ এক গুণ লাভ অর্ধেক তারপরে যে সার্কিট ব্রেকার আমার থেকে নেবেন মাত্র 130 টাকা ডাবল আর সিঙ্গেল নেবেন এলো শুধু 70 টাকা আচ্ছা আর যদি ভালোটা নিতে চান আমার কাছে আছে জিএফসি এটা 5 বছরের গ্যারান্টি আছে এটা রেট হইছিল 220 টাকা আর এটা গ্যারান্টি নাই এটা কাজ করব এটা কাজ করব না ঠিক আছে আচ্ছা এটা আপনি আমার থেকে নেবেন 220 টাকা আর বিক্রি করবেন 450 টাকা 220 টাকা কিনে 450 টাকা 500 টাকা বিক্রি আচ্ছা আচ্ছা ভাই এইটা কি অল অফ ফেজে কালেকশন এটাই ছিল আপনার মোটরপুর আচ্ছা এটা ছিল কোরিয়ান কোরিয়ানটা এটা রেট হইছিল 135 টাকা 135 টাকা 135 টাকা পিস খুচরা দোকানদার 250 টাকা থেকে 300 টাকা বিক্রি করে চমৎকার আচ্ছা জি এরপর তারপরে আমি আপনাকে দেখাবো বাটাম হোল্ডার বাটাম হোল্ডার এই যে একটা কালারিং বাটাম আছে এটা রেট হইছিল 13 টাকা পিস বিক্রি কত বিক্রি আপনি 30 টাকা সম্পূর্ণ পিতলের কন্ট্রাক্ট ভাই 13 টাকা কিনে বিক্রি 30 টাকা বিক্রি করতে 23 টাকা লাভ করবে অ্যাভেলেবল বিক্রি করতেছে অ্যাভেলেবল মানুষ আপনি যান আমি যাই সবাই মনে করেন এই রেটে বিক্রি করে আচ্ছা আচ্ছা তারপরে একটা আছিল টু ইন ওয়ান বাটাম 220 টাকা ডর্জন 18 টাকা পার পিস কিনা পড়ে আচ্ছা বিক্রি মিনিমাম তো 40-50 টাকা এটি বিক্রি করে আচ্ছা এই যে কেউ যদি বড় বাটাম নিতে চান ঝাড়া এটা রেট হইছিল আপনার 220 টাকা ডর্জন 18 টাকা কিনা পড়ে তাহলে তো 18 টাকা কিনলে তো 30 টাকা মিনিমাম 30 টাকা বিক্রি করে জি মিনিমাম আচ্ছা জি ওকে তারপরে যে একটা হেভি একটা বাটাম আছে এটা রেট হইছিল 45 টাকা পার পিস এটা তো অনেক শক্ত জি অনেক শক্ত এটা পড়লে ভাঙবো না ভাই এটা প্রাইস কত এটা প্রাইস হইছে 45 টাকা পার পিস এটা তো যত শক্ত দেখছি এটা তো মিনিমাম 80 টাকা বিক্রি করবে 80 টাকা বিক্রি করবে জি মানে মিনিমাম 60 থেকে 80 টাকা জি তো 40 টাকা কিনে যদি 45 টাকা কিনে যদি 60 80 টাকা বিক্রি তাও তো 15 টাকা 20 টাকা বা 15 টাকা 20 টাকা লাভ থাকে জি অনেক লাভ থাকে আচ্ছা এরপর তারপর আমার কাছে অসাকা টেপ পাই ভাই অসাকা তো অরিজিনাল ডুপ্লিকেট আছে অরিজিনাল অরিজিনাল আছে ডুপ্লিকেট আছে যদি অরিজিনাল নিতে চান 160 টাকা ডর্জন আর কপি যদি নিতে চান 90 টাকা আছে 120 টাকা আছে ওকে এরপর তারপরে এই যে আমার কাছে একটা মোটরের সুইচ আছে কোনা ডিপি এটা বাংলাও আছে ইন্ডিয়ানও আছে আচ্ছা বাংলা যদি নেন 85 টাকা ইন্ডিয়ান 158 টাকা বিক্রি করব কত বিক্রি 250-300 করে বিক্রি করে ইন্ডিয়ানটা ইন্ডিয়ান ইন্ডিয়ানটাই আর বাংলাটা বিক্রি করে 200 টাকা ওকে ঠিক আছে এরপর তারপরে আমরা কিন্তু এই যে বিআরবি তারের ডিলার আচ্ছা আমাদের কাছে 3/22, 3/20, 7/22, 7/16, 7/18 আচ্ছা সব ধরনের আমাদের কাছে তার আছে ভাই এখন কথা হচ্ছে যে বিআরবি তার আপনি ডিলার জি আমি যদি বিআরবি অফিস থেকে নেই যেই দামে পাবো আপনার কাছ থেকে নিলে কি সেই দামে পাবো না কম পাবো বিআরবি অফিস থেকে নিলে আপনারে দিব হলো কোম্পানি 7% আর আমাদের কাছে আসবেন বাংলাদেশ যত দোকান আছে যত ইম্পোর্টারই হোক আমার কাছে আসবেন সর্বোচ্চ ডিসকাউন্ট আমি আপনার দেব তাই হ্যাঁ চমৎকার আচ্ছা আপনার কাছ থেকে মাল অর্ডার করলাম আমি মাল নেব অফিস থেকে পারবো আমার থেকে বিল করে যদি আপনি অফিস থেকে মাল নিতে চান নিতে পারবেন ভেরি গুড ভেরি গুড আচ্ছা এরপর কোন কালেকশন দেখবো ভাই এরপরে আমি আপনাকে দেখাম হইলো তার দেখাই ভাই আচ্ছা তার হ্যাঁ তারের তো ভাই পুরো গোডাউন দিয়ে ফেলছেন এখানে আমার কাছে আপনি সব ধরনের তার আছে বিআরবি আছে বিজলি আছে আরআর আছে সুপার সাইন আছে পলি আছে যে যেটা চাইবেন আমি সেটাই দেব ভাই 100 বছর গ্যারান্টি তার দেখতে চাই 100 বছর না আমার দোকান আজীবন গ্যারান্টি মানে আমি মেমোর ভিতরে লেখা দেবো আমার দোকান যত বছর আছে তার তত বছর গ্যারান্টি আপনার দোকান 10 বছর নাও থাকতে পারে ভাই আমার ছেলে আছে ছেলের ঘরে আবার নাতি হইব নাতির ঘরে পুতি হইব সবাই তো মনে করেন সারবো না তো আজকে 25 বছর ধরে এই লাইনে আমরা আচ্ছা তারপরে ভাইয়া এই যে আপনার তার তারগুলো দেখাই দেন আমি কিন্তু এই মালটা আমি সর্বপ্রথম রেট দিয়েছিলাম 2 কোয়াল তার 500 2 কোয়াল তার 500 টাকা আচ্ছা এটার ভিতরে আপনার 90 গজ তার আছে আমার থেকে নেবেন 500 টাকায় হ্যাঁ 500 টাকা আর 20 টাকা কম আছে কিন্তু আপনার মালে মালে একটু কোয়ালিটি আছে আচ্ছা ভাই এখন যদি আমি 500 টাকা আপনার মাল কিনি জি বিক্রি করবো করতে পারবো কত টাকা আচ্ছা বিক্রি কত টাকা করবেন এটি তো আপনার ওয়ারিং করে ঠিক আছে যেরকম এটার ভিতরে 90 গজ তার আছে আর এটাকে গজ কিনা পড়ে 90 গজ কিনা পড়ে কিনা পড়ে 10 গজ তার যদি কম থাকে তাহলে 3 টাকা গজ কিনা পড়ে আচ্ছা তাহলে 3 টাকা 3 টাকা 6 টাকা তার কিনা পড়ে আর সে বিক্রি করবে 2 কোয়াল তার 2000 টাকা তার মানে 500 টাকা কিনে 600 টাকা কিনে 2000 টাকা 600 টাকা কিনে 2000 টাকা বিক্রি করতে হবে 1400 টাকা তার প্রফিট থাকবো 2 কোয়াল তারে ভাই মানে এটা তো পুরো মাথা নষ্ট করা ইয়া ভাই মানে 1400 টাকা এক তারেই প্রফিট জি ভাই প্রফিট চমৎকার আচ্ছা আমি কিন্তু আপনারা কিন্তু প্রথমেই বলছি এই ব্যবসাটা অনেক লাভ মানে তো তার তো পচে না গড়ালে কোনো কিছু তো পচে গড়ালে নাই ওনারা বলে বুকাস কিন্তু যারা বলে ওরা কিন্তু ভাই লোক সুবিধার না
আপনারা প্র্যাকটিক্যালি আমার দোকানে আসবেন, কিনলে কি আমি যে একটা দোকান শোরুম যে সাজাইছি এটা কি কোনো ভিন্ন বিষয়, কিন্তু শোরুম নিয়ে বসে তো ভাই আপনার প্রতারণা করবে না তারা, কারণ তারা সারাজীবন ব্যবসা করতে চায়। আপনার মানে অনেক মানুষ কমেন্ট করে, কমেন্ট দেখলে মাঝে মাঝে খারাপ লাগে, অন্যায় না করে যদি মানুষে বলে তখন কিন্তু একটা মন নষ্ট হয়ে যায়। কমেন্ট যারা করে ওইটা বাদ দেন, কমেন্ট করতেই পারে, কারণ কমেন্ট আমাদের ভিডিও চোরও দেখতে পারে, বাটপরও দেখতে পারে, একজন ভালো মানুষও দেখতে পারে, অধিকার সবারই আছে, তাই না? চমৎকার। আচ্ছা, আমি উপরে যে লাইট গুলো দেখতে পাচ্ছি ভাই, কালারিং লাইট গুলো, এগুলো সম্পর্কে বলেন তো একটু। এটাই ছিল ভাই ফুটবল লাইট, হ্যাঁ, এটাই ছিল এসিডিসি লাইট, আচ্ছা, এটাই ছিল আপনার চার পাখা লাইট, আচ্ছা, এটাই ছিল বড়টা, হ্যাঁ হ্যাঁ, আর এটি ছিল 8GB কালারিং লাইট। ভাই অস্থির কিন্তু এগুলা, যে এটি দেখতে অনেক সুন্দর, এটি আপনার বড় বড় রেস্টুরেন্টে এটি ব্যবহার করে। আচ্ছা, এগুলো একটু প্রাইস বলেন না ভাই একটু, এই যে এগুলো কত করে যেটা? এটা রেটটা কি ভাই আপনার আপ ডাউন করে, হ্যাঁ, এটি চাইনিজ মাল তো, এটা আপ ডাউন করে, ঠিক আছে, আমি এখন বলুম দুই দিন পরে 5 টাকা বাইরে হয়ে যেতে পারে। ধারণা দেন ভাই কত দিয়ে শুরু হয় ভাই? এটি ছিল বল লাইট, এটার ভিতরে কিন্তু 4-5টা কালার হয়, ঠিক আছে, এটা রেট ছিল আপনার 280 টাকা, আচ্ছা, আর এটা সিঙ্গেল ব্যাটারি 170 টাকা, আর নর্মাল ব্যাটারি ছিল শুধু 75 টাকা, এটাই ছিল 120, এটাই ছিল 280। চমৎকার, অনেক সুন্দর সুন্দর লাইট, জি, এটি রেট ছিল ভাই 90 টাকা পিস, আর জিপি লাইট, জি, আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। সো গাইস দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন রয়েছে। আর ভাই সরাসরি যারা আপনার শপে আসতে চায় কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা বলেন আমাদেরকে। আমার দোকানের নাম হয়েছিল মা ইলেকট্রিক, আর দোকান নাম্বার 202, আর আমার দোকানটা ছিল 2 নম্বর গেটের সাথেই, বাইরে ছিল চায়না মাল্টি, টুপিন ডুকা টুপ, এই দিক দিয়ে ঢুকবো, এই দিক দিয়ে ঢুকবো, এই দিক দিয়ে ঢুকবো, সব দিক দিয়ে ব্যবহার করতে পারবেন, কিন্তু ঢুকবো শুধু একটা। হ্যাঁ, এটার দামটা কত হতে পারে ভাই? একটা দাম হতে পারে তাও তো মোটামুটি 30-40 টাকা। 30-40 টাকা না, এটি আপনার খুচরা দোকানদাররা আমাদের থেকে নিয়ে 120 টাকা এটি বিক্রি করে, তাই? আর আমাদের রেট কত ভাই জানেন? কত? এটা রেট কিন্তু আগে বাড়তি আসছিল, এখন আমি রেট কমাই দিতে আসি। কত? এটা রেট 28 টাকা। 28 টাকা? 28 টাকা। এটা আপনার রেস্টুরেন্ট, তারপর বড় বড় ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, অস্থির লাগতেছে ভাই জিনিসটা, এমপি মন্ত্রী সবাই এইসব জিনিস ব্যবহার করে, এটা বলে জিএফসি। আচ্ছা, দেখেন আমার কাছে কয়টা কালার? একটা কালার, এই যে একটা কালার, এই যে সাদা কালার, আচ্ছা, এই যে অরেঞ্জ কালার, আচ্ছা, দেখেন কত সুন্দর সুন্দর বাটা, এর জোস লাগতেছে কিন্তু ভাই, এটি সবার দোকানে পাবেন না ভাই, এই মালিক ঠিকই পাবেন, এইটা অস্থির লাগে, অস্থির, বাইরে এলাকার দোকানে 250 টাকা বিক্রি করে, আমার রেট কত ভাই জানেন? কত? মাত্র 75 টাকা। 75 টাকায় কিনে 250 টাকা বিক্রি, সব বাটাম একটা 250 টাকা করে বিক্রি করে, কিন্তু আমার থেকে নেবেন মাত্র 75 টাকা। অনেক সুন্দর সুন্দর কালেকশন এই মাল ইলেকট্রিকে আছে। এই গ্যাং সুইচ আমার থেকে বাংলাদেশে যে প্রান্ত থেকে আইব মাল নিতে, আমি তাদেরকে 50% দিব, 50% ডিসকাউন্ট, 50% কোম্পানি রেটে থেকে দিব, নাম্বার 1, নাম্বার 2, রং উঠা যাক, কালার ডিসকালার হয়ে যাক, মাল নষ্ট হয়ে যাক, 50 বছর মেমোর ভিতরে লেখা দিব, তাই? আমি মেমোর ভিতরে লেখা দিব, আমার দোকানে তো একটা দলিল আছে, দলিলে লেখা দিব 50 বছরের গ্যারান্টি। আচ্ছা, মাল কিন্তু এটা নিতে পারবো, দোকানদারও নিতে পারবো, যারা বাসা বাড়ি করবো তারাও নিতে পারবো। গুড, ভেরি গুড। যেরকম এই যে একটা আছে, তারপরে যে একটা ডুসেন কোম্পানি আছে, ঠিক আছে, 50% পাইব, 50 বছরের গ্যারান্টি, 50 বছরের গ্যারান্টি, জ্বালাই আনেন, নষ্ট করে আনেন, ভাঙ্গা আনেন, আমি আপনার নতুন দেবো। সিরিয়াসলি ভাই? সিরিয়াসলি, সব মেমোর ভিতরে লেখা থাকবো ভাই। কি বলতেছেন, আপনার তো পুরো আগুন লাগা দিয়েছে ভাই, আগুন দিতে দিতেই তো সবাই আজকে, হ্যাঁ, একটা ভালো পর্যায়ে লয়ে গেছি। আচ্ছা, আর যদি আজকে খারাপই যদি করতাম, আমিও খারাপ থাকতাম, ওই মানুষটাও খারাপ থাকত। আচ্ছা, এই মাল্টিপ্লাগটা, এটা তো আপনি মোবাইল, টিভি, ফ্যান সব কিছু ব্যবহার করতে পারবেন, আমার থেকে নেবেন 21 টাকা
পাঁচ বছরের গ্যারান্টি। বিক্রি কত? বিক্রি আপনার 40-50 টাকা নর্মালি। আচ্ছা, এটা আমার থেকে নেবেন মাত্র 28 টাকা বিক্রি, 40-50 টাকা। এই মালটা নেবেন আমার থেকে 45 টাকা পার পিস। এটা অনেক সুন্দর মাল। এই মালটা নেবেন আমার থেকে 105 টাকা। ভালো হেভি মাল নাই, ফ্রিজ টেলিভিশন বা ইয়া চালাবে? আচ্ছা, ফ্রিজ টেলিভিশন এসি কম্পিউটার ল্যাপটপ যা চালাইতে চান আমার কাছে আছে। এটা 4 গাটও আছে, 5 গাটও আছে। হ্যাঁ, আমার থেকে নেবেন মাত্র 160 টাকা। এটা 160 টাকা? 160 টাকা বিক্রি করবে কত? এই যে আপনার এলাকার দোকানদাররা 300-350 টাকা বিক্রি করে। আচ্ছা, এটা 4 গাটও হয়, 5 গাটও হয়? আচ্ছা, ওকে। দেখেন ভাই, একটু দোকানে আসেন। আমার আমার দোকানে কিন্তু কেবল ক্লিপ আছে, L1 L2 বক্স আছে, অসংখ্য পরিমাণ। একটা ইলেকট্রিক দোকানে যা সাজাইতে লাগে আমার কাছে আল্লাহর রহমতে আমার কাছে আছে সব। জি, কিন্তু একটাই কথা, ইলেকট্রিকের ভিডিও অনেক দোকানে আছে, আপনারা রেট দেখবেন মালের, যে জায়গা কম, যে জায়গা ফ্যাসিলিটি বেশি, যে জায়গা গ্যারান্টি আছে, আপনি ওই দোকানে ইনভলভ হইবেন, প্রতারণা হইবেন না। রাইট, সো আমি এই শপের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি লাস্টে। এটা হচ্ছে 2 নম্বর গেট, সুন্দরবন এক্সপ্রেস সুপার মার্কেটের 2 নম্বর গেট। এই 2 নম্বর গেট দিয়ে সোজা চলে আসবেন, সোজা চলে আসলে দেখতে পারবেন মা ইলেকট্রিক। সো সরাসরি এখানে এসে তাদের সাথে কথা বলে প্রোডাক্ট নিতে পারবেন। দূর দূরান্ত থেকে আসবেন, দেখবেন, যাচাই বাছাই করবেন, তবেই প্রোডাক্ট নেবেন। একবার প্রথমে আসবেন, প্রোডাক্ট নেওয়ার পর যখন বুঝে যাবেন যে হ্যাঁ এখান থেকে এই প্রোডাক্ট পাওয়া যায়, তখন ফোন করে অর্ডার করতে পারবেন। তো আমি কথা বলাচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।